গাছটায় দেখুন কতগুলো ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে গাছটায়, ফুল ফুটেছে গাছটা, কি সুন্দর লাগছে গাছটা। আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে, ছাদে গাছপালাগুলো কালকে রাত্রে জল দিইনি, তাই জন্য সকালে জল দেওয়ার জন্য চলে এসেছি। এবার গাছপালাগুলো এই যে জল দিয়ে দিয়েছি, কিছু কিছু দিয়েছি, আর এই যে বেগুন গাছগুলোকে নতুন করে আবার সব বসিয়েছি, এইগুলোকে বিকেলবেলা আবার অন্য জায়গায় বড় জায়গায় সব ট্রান্সফার করব, তখন আপনাদের দেখাবো যে বড় জায়গায় সে ট্রান্সফার করছি। নমস্কার, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গিয়েছিলাম মার্কেটে, তা ভাবছিলাম মার্কেটে যাব না, আমার শরীরটা একটু ভালো লাগছে না, তাও মার্কেটে গেলাম। যেহেতু মার্কেটে গেলাম, ওর বাবা ঠিক মতন বাজার করতে পারে না, গুছিয়ে আনতে পারে না, পারে না কি গুছিয়ে সব গুছিয়ে আনতে পারে না, যার জন্য আমাকে আবার যেতে হলো। গেলাম বলে আবার সব গুছিয়ে একেবারে নিয়ে আসো, ডেলি ডেলি যাওয়া তো সম্ভব না, অনেকটাই দূর, তা ডেলি কি যাবে, যার জন্য আমি গিয়ে একসঙ্গে দুজনে মিলে গিয়ে একদম পুরো বাজারটা করে নিয়ে আসলাম, কিন্তু অনেক দিন হবে। এই যে বাজার থেকে কি কি এনেছে এবার আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। প্রথমেই মাছ মাংস আমিষের পালাটা মিটিয়ে দিই, এখানে হচ্ছে কাতলা মাছ, এখানে চিংড়ি মাছ, আর এখানে রয়েছে চিকেন, আর এদিকে রয়েছে ডিম, হাফ ট্রে ডিম রয়েছে। রোজ রোজ তো বাজারে যেতে কারোরই ভালো লাগে না, এই গরমের মধ্যে একদিকে রোদ একদিকে বৃষ্টি, এই সিজনে সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই যতটা পারা হয়েছে একেবারে বাজারটা কয়েকদিনের জন্য কিছু করে আনা হয়েছে বাজার। তা এই যে এখানে দেখুন সবজির মধ্যে কী কী আছে, এটা হচ্ছে নেনুয়া, আপনারা কী বলেন, আপনারা অনেক সবারই আঞ্চলিক ভাষা তো সমান না, এক এক জায়গায় এক এক রকম বলে, তো এটাকে আমরা নেনুয়া বলি, নেনুয়া সবজি। এটা কিছুটা খেতে ঝিঙের মতনই হয় বা শশার মতন হয়। আর এটা হচ্ছে লাউ, এটা তো চেনে নিই লাউ, আর এটা হচ্ছে ধনে পাতা, এদিকে রয়েছে পটল, ভেন্ডি, কাঁকরোল, ওদিকে রয়েছে কাঁচকলা, আর এটা হচ্ছে চিচিঙ্গে। এই যে কত বড় দেখুন চিচিঙ্গাটা, ঠিক যেমন ছাতার যে লাঠিটা হয় পেছনে, যে ছাতার যে লাঠিটা ওই রকম রয়েছে কারি পাতা, আর ওটা হচ্ছে লাউ, লাউ শাক। কারি পাতাটা কিনে আনিনি, কারি পাতাটা দেখাই আপনাদের, এই যে কারি পাতা, কারি পাতা কিনে আনিনি, এটা আমার দাদুর বাড়িতে মানে আমার মামা বাড়িতে হয়েছিল গাছে, ওখানে গাছ আছে, আপনাদের তো মাঝে মধ্যেই দেখাই এই কারি পাতা দিয়ে নানান ধরনের ওই সুজির উপমা বা চিড়ের পোলাও পোহা টোহা বানাতে লাগে, তো দিদাকে আনতে বলেছিলাম, তো এনে দিয়ে গেছে। এই যে ওদের বাড়িতে অনেক বড় গাছ আছে কারি পাতা, অনেকগুলো গাছ আছে, তো একটা ডাল চেয়েছিলাম, এই যে দিয়ে গেছে এনে, তো একসঙ্গে সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে সব দেখি আজকে কি রান্না করে মা, এখনো পর্যন্ত বলেনি কি করবে, তো আপনাদেরকে দেখাবো পরে যে আজকে কি রান্নার প্রিপারেশন নিচ্ছি, দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিগুলো আর আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে দুপুরে রান্নাবান্না মানে শুরু করেছি, আজকে দুপুরে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ আর চিচিঙ্গে দিয়ে আজকে চচ্চড়ি করব, আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে এরকম করে বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি, নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর দেবো হচ্ছে দা আর জিরে বাটা দেবো, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো, আর দুপুরের হচ্ছে আর রান্না করবো, রান্না হচ্ছে ডিমের ঝোল। এই দেখো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, ডিমের ঝোল হবে, আর চলুন চিচিঙ্গের চচ্চড়িটা বসাই, আপনাদেরকে দেখাই কী করে চিচিঙ্গের চচ্চড়িটা আমি করি। আগে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসানো ছিল, আর করছি হচ্ছে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেবো।
তেলটা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তুলে নিয়েছি ভেজে। এইবারে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফোড়নে। এইবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে। এবারে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু এটা ভাপসে গন্ধ থাকে চিংড়িগুলো। অল্প ছিল জলটা, একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবারে হলুদ দেবো। কটা কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো হচ্ছে আদা জিরে বাটাটা। এই যে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে দেখুন সবজির সঙ্গে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নুনটা দেখে তারপরে একটু চিনি দিয়ে দেবো। তরকারি হয়ে এসছে, এই যে তরকারিটা হয়ে গেছে দেখুন। এবার একদম মানে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে এসছে। এবারে নামিয়ে দেবো মিষ্টিটা, যে চিনিটা দিয়েছি আপনাদের দেখানো হয়নি, চিনিটা দিয়েছি। চিনিটা ভুল করে আগে দিয়ে ফেলেছিলাম, যাকে এর মধ্যে চিনি দিয়েছি। এবারে নামিয়ে দিচ্ছি, তরকারিটা আমার হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে দিচ্ছি। আমাদের দুপুরে রান্নাবান্না রেডি হয়েছে দেখুন। চিংড়ি দিয়ে চিচিঙ্গের তরকারি হচ্ছে, ডিমের কারি, ডিম আলু দিয়ে যেভাবে কারি করে তরকারি ওরকম মাখো মাখো করে ডিমের কারি করেছি। চলুন এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া সেরে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড ইভিনিং, এখন চলে এলাম ছাদে। তো এসে এখন এখন গাছ লাগাতে চলে এসেছি। কতগুলো বেগুন গাছ ছোটো চারা তৈরি করে নিজেই তৈরি করেছি, করে ছোটো 8 ইঞ্চি টবে বসে রেখেছিলাম। 8 ইঞ্চি টব থেকে যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে, তো এখন 10 ইঞ্চি টবে টেন চেঞ্জ করে দেবো। দেখুন বেগুন গাছগুলো আমি আপনাদের দেখাই সব। এই যে এরকম মানে বেগুন গাছগুলো এরকমভাবে 8 ইঞ্চি টবে এরকম লাগিয়েছি, এরকম 8 ইঞ্চি টবে লাগিয়েছি। আর এই যে মাথাগুলো কেটে কেটে দিয়েছি, সব ব্রাঞ্চগুলো বেরিয়েছে। একবার কেটে দিয়েছি, এখন আরও 2 বার কেটে দেবো, দিলে পরে সব ব্রাঞ্চগুলো ভালোভাবে বেরোবে। ওই জন্য যেহেতু আজকে লাগাবো বলে গাছে জল দিইনি, গাছের গোড়াটা একটু শুকনো বলে পাতাগুলো শুকনো শুকনো মনে হচ্ছে, ওই যে লাগাবো এখন বসে। এই আপাতত এখন দুটোই লাগাবো, এখনও নিচেও আছে, ওই যে ওখানেও পরে রেখেছি, ওখানেও সব রেখেছি, কিন্তু ওখানেগুলো এখন লাগাবো না, আপাতত দুটো লাগাবো। তাই দুটোর মাটি শুকনো আছে, রোদে দিয়েছিলাম, দিয়ে মাটিটা একটু শুকিয়ে নিয়েছিলাম, তাই এখন দুটো টব চেঞ্জ করব। একটাই দিলাম, এই যে টালি ভাঙা একটাই দিয়ে দিলাম, আর দিতে হবে না যেহেতু বড় দেখে দিলাম, ওই জন্য একটাই দিলাম। এবারে এগুলো গত বছরের মাটি, এবছর আমি এখনো মাটি তৈরি করিনি। গত বছর সার গোবর সার দিয়ে করেছিলাম, হাফ হাফ মাটি দিয়ে করেছিলাম।
মাছ আমার বসানো হয়ে গেল। এবারে জল দিব। আমার গাছপালা সব লাগানো হয়ে গেছে, আপনাদের তো দেখালাম আমি গাছপালা লাগিয়েছি। তা আজকে কটা বেগুন গাছে বলে দুটো বেগুন গাছ লাগিয়েছি, বাদবাকিটা রয়ে গেছে, তিনটে রয়ে গেছে। আবার তো শীতকালে ওটা বেশি লাগিয়ে কী হবে, ওই জন্য আর তো কমাস পরই শীত বা চার পাঁচ মাস পরই তো শীত পড়ে যাবে, ওই শীতে আবার অন্যরকম বেগুন গাছ লাগাবো। এখন শুধু ওই চারটে লাগালাম, গরমকালে বেগুন খাবো বলে তাই লাগালাম। তো চলুন আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।